পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে রানীগঞ্জে বেলিয়াবাথান অঞ্চলে রাস্তার ধার ক্রমশই বেড়ে চওড়া হচ্ছে। এ বিষয়ে আদিবাসী অধ্যুষিত মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। মাসখানেক হলো ছোট্ট পড়া হয়েছিল মাসখানেক আগে, তারপর সেটা তো হলো সব বলা বলা বলি সব জায়গায় বলা হলো, তারপরে কিছু হয়নি, কোনো উপায় হয়নি। তারপরে এখন এখন চার দিনের মধ্যে এইটার অ্যাক্টিভিটি চালু হলো আমাদের বলার পর, তারপরে এটা হচ্ছে হয় জানেন তো। তারপরেও তারা কিছু করে না, কিছু করে না, তখন কি কোন অজান্ত কারণে, কিসের কোন কোন অদ্ভুত কারণ যেটা সব জায়গায় ফিল আপ হয়ে গেল, খালি আমাদের আমাদের আদিবাসী পল্লী বলেই মনে হচ্ছে এটা মানে উদ্দেশ্য পর্যন্ত এটাকে ফেলে রেখেছিল। তাহলে কি অন্য জায়গায় হচ্ছে, এটা হচ্ছে না গ্রামে, ওই এই পাড়াটাই আপনার মনে হচ্ছে চলে যাবে যদি এটা ব্যবস্থা ভালো করে নেওয়া না নেওয়া হয়। আতঙ্ক মানে আমাদের আসা যাওয়া ওই ছেলে পেলে যে ছেলে মেয়ের যারা মানে কি বলবো স্কুল যাওয়া আর যাওয়া আসা, দিনের বেলা তো কোনো চলে যাচ্ছে কিন্তু রাত্রের বেলা কখন কি বসে যাবে কেউ জানে না, কোথায় কি হবে। এখানে সব গরিব লোক দিন আনা দিন খায়, এটা নিয়ে আমরা পড়ে থাকবো এইখানে। কত মানুষ বসবাস করে এইখানে? কমসে কম 270 লোক বাস করে এই পাড়াটাতে। যে পাড়াটা এফেক্টেড আছে সেটা 200-250 লোক বসবাস করে। এই যে ধস হওয়ার পর রাস্তা অসুবিধা, প্রথম তো হচ্ছে যেটা আপনার লোকের সঙ্গে জায়গায় যাওয়া দাওয়া আসা যাওয়া বন্ধ হয়ে গেল। ইনকেস কোনো হয় ফায়ার ব্রিগেড কিংবা অ্যাম্বুলেন্স এটা এফেক্টেড হবে, তো একটু পরে মুশকিল হবে এটা। এটাই যা আমাদের হচ্ছে যে এটা স্কেল কর্তৃপক্ষ এবং পঞ্চায়েত যারা আছে তাদের কাছে আপনার আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাতে চাই যে ইমিডিয়েটলি এই রাস্তাটা হোক আর এই ফিলিংটা বৈজ্ঞানিক ভিত্তিক হোক। আপনাদের সাথে বুঝি না কীরকম ফিলিং হবে না হবে সেটা ওনারাই বুঝবেন, যারা এর সম্পর্কে বিশেষজ্ঞ তারাই বুঝবেন। আমরা তো সাধারণ মানুষ, আমরা দেখছি ফেটেছে ঢুকছে, আমরা খালি বলতেই জানি। এই বিষয়টি তারা রবিবার পঞ্চায়েত স্তরে জানান। সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া সহ পঞ্চায়েতের সদস্যবৃন্দ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছি, এমন কোনো ব্যাপার নেই যে আদিবাসীদের কাজ করছি না তা নয়। মুখ্যমন্ত্রী বলেছেন আদিবাসীদের এলাকায়, বিশেষ করে আদিবাসী এলাকায় ভালো করে কাজ করতে হবে। তো আমি ধস প্রবল এলাকায় আমি আজকে এসে শুনলাম আর নিজের চোখেও দেখলাম যে মানে খুব ধস নেমেছে সেখানে। তো পাশাপাশি যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির লোকজনকে অন্য জায়গায় যদি নিয়ে যাওয়া যায়, এই মুহূর্তে আমাদের সামনাসামনি কোথাও কোনো বাড়ি নেই, শুধুমাত্র স্কুল টিস্কুল এইগুলো আছে। তো আমাদের যে আবাসন তৈরি হয়েছে জামুরিয়া ব্লকে, তো সেখানে যদি তারা নিজের স্বেচ্ছায় যেতে চায় তাহলে সেখানে নিয়ে মানে রাখাটা সেফটি হয়। এখন সেটা ইসিএলের পক্ষ থেকে আমাদের আছেন, ইসিএলের দায়িত্বে আছেন ওই আমাদের অভিজিৎ ঘটক, ওনার সঙ্গে কথাবার্তা করে ইসিএলের এজেন্ট ম্যানেজার যারাই আছেন বা এখানকার নেতৃত্বে আছেন তপন মুখার্জি, ওনার সঙ্গে আমরা তাহলে সামনাসামনি বসে একটা চিন্তা ভাবনা এজেন্টের সঙ্গে করে আমরা সিদ্ধান্ত নেব। এই কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে আমরা এজেন্টের সঙ্গে বসি বা আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ যারাই আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা সে ধসের হাত থেকে যাতে বাঁচা যায় সেই ব্যবস্থা করি। তারা এলাকাবাসীদের সাথে কথা বলেন, ইসিএল কর্তৃপক্ষকে তাড়াতাড়ি এলাকাটিকে বিপদমুক্ত করার আবেদনও করেন। ইসিএল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মাটি কেটে ভরাট করার প্রক্রিয়া শুরু করেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, আনন্দ বার্তা।